সোনামুড়া রবীন্দ্রনগর সড়কের রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায় দুর্ঘটনায় পড়ল গাড়ি। ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবৎ সোনামুড়া সংহতি সেতুর পর থেকে শ্রীমন্তপুর চেক পোস্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ চলছে। নির্মাণ কাজের স্লথ গতিতে হওয়ায় খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। অন্যদিকে কতিপয় যান চালকদের তাড়াহুড়োয় প্রতিনিয়ত দুর্ঘটনা সংঘটিত হচ্ছে এই সড়কে, ফলে ধুলোবালি সহ দুর্ঘটনার ভয়ে তটস্থ পড়শিরা। মঙ্গলবার বিকেলে রবীন্দ্রনগর থেকে সোনামুড়ার দিকে যাওয়ার পথে TR07C1891 নম্বরের একটি গাড়ি অতিরিক্ত গতির কারণে দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায় গাড়িটি। এতে গাড়িতে থাকা 7 জন যাত্রী আহত হয়। ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র পাঠায়। কয়েকজন বইয়া কথাবার্তা কই, গাড়ি ঘোড়া গাড়াই গেছে, সামনে গিয়ে একটা গাড়ি আছে গাড়াই গেছে, গেলি একটা না একটা অ্যাক্সিডেন্ট সমস্যা দেওয়া দিকে আছে। ওই কথার মধ্যে আমি ঘরে গেছি, ঘরেতে আইয়ে দিয়ে একটা পিছনে একটা আওয়াজ হইলো, আইয়া দেখি কি গাড়ি এটা উল্টে রয়েছে, এটার ভিতরে বাচ্চা কাচ্চা মেয়ে লোক পুরুষ লোক আছে 3-4 জন, সব বিদেশে গাড়ি নিচে ঘুরে রয়েছে। এটা নিয়ে কোনোরকমে বাচ্চাটারে বাড়ি করিয়া আর একটা মহিলা স্কুলে আগে আগে ভাড়া দেওয়া হয়েছে হসপিটাল, পরে ফায়ার সার্ভিসে দিয়ে দেরি হইতে বাকি রুগী রয়েছে। অপরদিকে কোন প্রকার সতর্কতা অবলম্বন ছাড়াই দেদার কাজ করে যাচ্ছে সড়ক নির্মাণকারী সংস্থা, আর যার ফলস্বরূপ এই দুর্ঘটনা। এলাকাবাসীর অভিমত, সম্পূর্ণ সতর্কতা অবলম্বন করে যেন নির্মাণ কাজ করা হয়, যান চালকরাও যেন সাবধানতা অবলম্বন করে গাড়ি চালায়। শান্তন টিভি।